ডিস্টার্ব করবো না, এবার রেখে দিই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এই যে যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন, আমরা তাদের জন্য আলাদা করে রেখে দেবো। টাকা পয়সা লাগবে না, এমনিতে নিয়ে যাবেন। আমাদের একটু দূর দিয়ে দেখাই আপনাদের কেমন লাগছে, সেটা আপনি দেখুন। এই বড়টা দেখো, বিড়ালের পায়রার বাচ্চা খেলিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে যে আমাদের লাভবার্ডের ছোট্ট একটা আপডেট দেবো। আমাদের লাভবার্ড আপনাদেরকে অনেকদিন দেখাইনি, অনেক ভাইরা কমেন্ট করছিলেন লাভবার্ডের বাচ্চাগুলো দেখতে চাই, তো লাভবার্ডের বাচ্চাগুলো পারি। যে দেখুন প্রথমে একটা মেল লাভবার্ড পালিয়ে গেছে, ঠিক আছে। ওই যে লাল ঠোঁটওয়ালা দেখছেন, এখানে ফিমেলটা বাচ্চা ছিল, ওদের চারটে বাচ্চা ছিল, আর ওই যে মেল আর ফিমেল ছিল, মেলটা পালিয়ে গেছে বন্ধুরা। খাঁচার কিভাবে দাদা খুলে রেখে দিয়েছিল, ও পালিয়ে গেছে। আর এই যে এই ঢপে মনে বাচ্চা আছে, আপনাদেরকে বাচ্চা দেখাবো আজকে। আমাদের টোটাল আটটা ডিম ছিল, এবার আটটার মধ্যে কটা বাচ্চা আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে আসুন, তো বন্ধুরা এই যে আটটা বাচ্চা ছিল আমাদের কাছে, মানে হ্যাঁ আটটাই ডিম ছিল, আটটাতেই বাচ্চা উঠেছিল। এই যে তার মধ্যে একটা বাচ্চা, এই যে এটা হলো যে কি ওই সাদা ঠোঁটের যে পেয়ারটা আছে আমাদের কাছে, ওই পেয়ারের বাচ্চা একটা আছে, চারটে দিয়েছিল তার মধ্যে একটা আছে, আর আরেকটা আছে দেখুন। এই যে এটা হচ্ছে যে মেলটা পালিয়ে গেছে রেড ঠোঁটে, ওই মেলের বাচ্চা। এই যে লাল ঠোঁটে একদম প্যারেন্টের মতোই হয়েছে, এই যে গ্রিন হবে, গ্রিন অ্যান্ড ইয়েলো, আর ঠোঁট হবে রেড, ওই যে মেল মাদিটা। তো মেলটা নেই, এর জন্য এদের ঢপে দিয়ে দিয়েছি। এরা বেশ খাইয়েছে দেখুন, এই যে ওটা ফুল করে দিয়েছে। আপনাদের জানাই এটা আমরা হ্যান্ডটেম করবো নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দ, হ্যান্ডটেম করলে ভালো হবে। এই যে আপনারা কমেন্ট করবেন এটা হ্যান্ডটেম করবো নাকি প্যারেন্টের কাছে থাকবে রাখা হবে। এই যে একটা বাচ্চা, এই যে এই বাচ্চাটা একটু বড়, এই বাচ্চাটা একটু ছোট সাইজে। এটার এ ফেদার চলে এসছে, এটার এখনো ফেদার আসেনি, একদম সে চিলের বাচ্চার মতো ফেদার এটা এখন। এই যে বাচ্চাগুলো দেখুন, এই যে দুটো বাচ্চা আছে, একটা মেনলি আসতে হবে ওই ফিমেলটার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাল ঠোঁটের এটাকে হ্যান্ডটেম করবো কি না, ডিস্টার্ব করবো না, এবার রেখে দিই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এই যে রেখে দিই। ছোট ছোট হাঁড়িগুলো এখানে রেখে দিলাম, আবার টাঙিয়ে দিলাম ওই বড়টা দিব। বাচ্চা আমরা যে পায়রা এনেছিলাম ওর মধ্যে একটা পেয়ারের দুটো বাচ্চা ছিল, এই যে একটা, আর একটা বাচ্চাকে খাওয়া ছিল না যেহেতু অন্য ছাদ দিয়ে নিয়ে এসেছিলাম, ছোট বাচ্চাটা যেটা ছিল ওটাকে খাওয়া ছিল না। তো ওটাকে আমরা হ্যান্ড ফিটিং করেছিলাম বাঁচাবো বলে, ওটাকে হ্যান্ড ফিটিং করেছিলাম। তো আমাদের সেই রেস্কিউ করা যে বিড়ালের বাচ্চাটা দেখেছেন আপনারা, ওই বিড়ালের বাচ্চাটা ওই বাচ্চাটাকে খেয়ে নিয়েছে। তো এতে বিড়ালের কোনো দোষ না, ওদের নেচার যে জীবজন্তু ধরে খাবে, কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না, খেয়ে নিয়েছে। এবার বিড়ালটাকে কি করা যায় আপনারা কমেন্টে বলবেন, রাখবো না বিড়ালটাকে ফুটিয়ে দেবো,
যেহেতু ঠিক হয়ে গেছে বিড়ালটা, পুরো 100% সুস্থ হয়ে গেছে, এবার রাখবো না সরিয়ে দেবো, আপনারা অবশ্যই বলবে যেটা হওয়ার তো সেটা হয়ে গেল, একটা বাচ্চা খেয়ে নিল। এই যে আর একটা বাচ্চা আছে, আরেকটা পেয়ারের একটাই বাচ্চা, এই বাচ্চাটাও খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে তোতমা বলে আমাদের এখানে, এই যে পিছনে তোতমা, তো যে ছাদে ছিল ওই ছাদে হচ্ছে যে ঢাকা ঢাকির কোনো সিন ছিল না, তার জন্য মশার কামড়ে এসব হয়, খাইয়েছে ঠিকই কিন্তু তোতমা হয়ে গেছে। এও বাঁচানো খুব মুশকিল, তবেও চেষ্টা করবো। এই যে পায়রাগুলো দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের ওই এক পেয়ারের দুটো বাচ্চা ছিল, তার মধ্যে একটা আর একটা তো খেয়ে নিল। এই যে পায়রাগুলো ছেড়ে রেখেছি দেখুন, এই যে ময়ূর পায়রাটা আজ 3 দিন হয়ে গেল, তাও সুস্থ আছে, ঘাড় ব্যাকাটা একটু কম কম হয়েছে, খাইয়েছি। এই যে অ্যাক্টিভ আছে দেখুন, এই যে অ্যাক্টিভ আছে। তো বন্ধুরা, মাছের আপডেট বলতে, মাছ আমাদের পন্ডে অনেক হয়ে গেছে, অনেক অনেক পরিমাণ হয়ে গেছে মাছের। তো কেউ যদি মাছ নেন, আমাদের বাড়ির আশেপাশে যদি কেউ থাকেন, কারোর যদি মাছ দরকার হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এমনিতে নিয়ে যাবেন, আমাদের অনেক হয়ে গেছে। এই যে একটা মাছ লাফ মেরে দিয়েছে, তো এই যে একটা বিগ সাইজের মলি কখন লাফ মেরে দিয়েছে, এখানে শুকিয়েছিল। এই যে যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন, আমরা তাদের জন্য আলাদা করে রেখে দেবো, টাকা পয়সা লাগবে না, এমনিতে নিয়ে যাবেন, আমাদের অনেক হয়ে গেছে। তো সেদিন সেট আপটা করেছিলাম, সেট আপটা দেখানো হয়নি তারপর। এই যে দেখুন, এই যে গাছগুলো কি সুন্দর, এর ভিতরে অনেক বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো লুকিয়ে আছে, বেশ খেতে পারিনি। এবার যে কচুরি পানাগুলো এখনো পানি পরিষ্কার আছে, একটু দূর দিয়ে দেখাই আপনাদের কেমন লাগছে সেট আপটা দেখুন পুরোটা। আরো গাছ লাগাবো, আরো সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো, চারিদিকে ঢেকে দেবো পুরো। বন্ধুরা, আমাদের চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে 2K সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে পাশে থাকবেন, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য, নতুন নতুন পেজ নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে আসবো। দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন, SR পেজ ব্লগ। তো ততদিন সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।